গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভিজে ক্যানভাস। আজকে আবার অনেকগুলো দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, আর এতগুলো দিন কোনো রকম ব্লগ বা ভিডিও কিচ্ছু শ্যুট করিনি, কারণ অনেকগুলো দিন আমার দাদু নার্সিংহোমে ভর্তি ছিল, দাদু ভীষণ অসুস্থ ছিল, তো একদম মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে যাকে বলে সেটাই হয়েছে। তো তার জন্য মন মেজাজ কারোর খুব একটা ভালো ছিল না, তাই জন্য এতগুলো দিন কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি। এই জাস্ট কিছুদিন আগে নার্সিংহোম থেকে ফিরেছে আর এখন অনেকটাই সুস্থ আছে, হার্টের প্রবলেম ছিল কিছুটা, তো তার জন্য পেসমেকার বসেছে, এখন অনেকটাই সুস্থ আছে। তো তার জন্য অনেকগুলো দিন কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কিন্তু পুরনো অনেকগুলো ব্লগ অনেকগুলো ভিডিও আমার ফোনে কিন্তু অলরেডি রেকর্ড করা ছিল। আমাদের এখানে হয়েছিল বানিপুর মেলা, বানিপুর লোকোৎসব, যেটা মানে হাবড়া অশোকনগরে একটা ঐতিহ্য যাকে বলে, তো হয়েছিল হাবড়াতে। তো সেখানে গেছিলাম এবং ওই মেলাটাতে ঘুরে আসার পর দুদিন পরই দাদু অসুস্থ হয়ে পড়ে, তো তার জন্য ওই মেলার কোনো ভ্লগ বা মেলা শুরু হওয়ার আগে একটা খুব সুন্দর এক প্রসেশন হয় যেটা আমাদের ওই বাড়ির সামনে দিয়ে যায়, তো সেইটারও আমি রেকর্ড করেছি, কিন্তু কিছুই আমি পাবলিশ করতে পারিনি, কারণ বললাম যেরকম যে তারপরে হঠাৎ করে দাদা অসুস্থ হয়ে যাওয়ার জন্য মন মেজাজ খুব একটা ভালো ছিল না। তো আজকে ভাবলাম যে আবার ভ্লগটাকে মানে ওই ভিডিওটাকে পোস্ট করব, যেটা বানিপুর মেলা শুরু হওয়ার আগে যে প্রসেশনটার মাধ্যমে সেই বানিপুর মেলাটা শুরু হয় সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম, সেটা আজকে এখন আমি মানে তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখে নাও চট করে ভিডিওটা। আর এতগুলো দিন যেহেতু ভ্লগ দিইনি সুতরাং কেউ কোনো কিছু মাইন্ড করো না, আবার ধীরে ধীরে যেরকম ভ্লগ আছে সেরকম আসবে, তো চলো ভিডিওটা চট করে দেখে নাও। Yeah.
আপনার নয় উত্তর চব্বিশ পরগনা নয় পশ্চিমবঙ্গের আবেশ।